হ্যালো ফ্রেন্ডস, মোনালিসা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভেন্ডি দিয়ে কিছু একটা সবজি করে দেখাচ্ছি, একটা রেসিপি করে দেখাচ্ছি। এই ভেন্ডিগুলো আমি মাঝখান থেকে দুটুকরো করে কেটে নিয়েছি, এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি ভেন্ডিগুলো, এইভাবে কেটে নিয়েছি, দুমুখটা কেটে নিয়েছি, নিয়ে ফেলে দিয়েছি, নিয়ে মাঝখান থেকে চিরে নিয়েছি। এইভাবে ভেন্ডিগুলো আমি কেটে রেখেছি। এইবার আমি দেখাচ্ছি পরের স্টেপটা। এইবার আমি একটা টিফিন বক্স নিয়েছি, একটা টিফিন বক্স নিয়েছি আমি। এতে আমি 1 টেবিল স্পুন সর্ষে, 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু পাতলা করে বেটে নিয়েছি। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, সর্ষেটা আমি একটু কমই দিচ্ছি রান্নাটাতে। পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিলাম, সামান্য একটু রেড চিলি পাউডার দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর আমি দিলাম এতে অল্প একটু সর্ষের তেল। সবটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়েছি। এইবার আমি এতে ভেন্ডিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভেন্ডিগুলোর সাথে এই মশলাটা ভালো করে আমি মাখিয়ে মিক্সড করে নিচ্ছি। ভেন্ডিগুলোর সাথে ভালো করে আমি সর্ষেটা বা মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার আমি 2 কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিলাম। আর আমি ওপর দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি লিপটা দিয়ে আমি ভালো করে চাপা দিয়ে দিলাম। লিপটা দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। এইবার আমি পরে কি করছি দেখাচ্ছি। একটা কড়াই আমি ওভেনে বসিয়েছি, জলটা একটু জল দিয়েছি আমি, এখানে 2 কাপ মতো জল দিয়েছি, জলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি বক্সটা আমি এর ভেতরে বসিয়ে দিলাম। বসিয়ে আমি এবার জলটা ফুটবে, আমি একটা লিড চাপা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট মতো এইভাবে রান্নাটা ভাপে হতে থাকবে। আমি এইভাবে কড়াইতে জল দিয়ে 10 মিনিটের ওপর আমি ফুটিয়ে নিয়েছি, জলটা ফুটছে, আমি রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এবার ওভেনটা অফ করে এইভাবে আমি আরও 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। আমি এখন ঢাকাটা খুলছি না। রান্নাটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে, আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম রান্নাটা মাখা মাখা হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে, ভেন্ডিগুলো সেদ্ধও হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে, তোমরা করে দেখো বাড়িতে এই রেসিপিটা। আমি এবার বক্স থেকে নামিয়ে, টিফিন বক্স থেকে নামিয়ে নিচ্ছি রান্নাটা। এইভাবে সার্ভ করো গরম ভাতে, দেখো ভালো, খুব ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল সবার কাছে। আর যেসব বন্ধুরা আমার নতুন বন্ধু, তারা অবশ্যই লাইক করে নিও, এই সরি সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, তাহলে আমার প্রত্যেক দিনের নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আর কি বলবো বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, বাড়িতে থেকে সুস্থ এবং ভালো থাকার চেষ্টা করো, অনেক আনন্দে থাকার চেষ্টা করো, তাহলে দেখবে শরীর মন দুটোই ভালো থাকবে। আজ তাহলে আসি বন্ধুরা।